সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন কে আর জোরে বলতে হবে কে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলাই লাগবে ওটা ফরজ কথা কোন না কেন সাধ্যান্বেষী ব্যবসায়ীদের বিরুদ্ধে বলতে হবে ওটা বলা ফরজ কথা কোন না কেন গত পরশুদিনের খবর আমি চিন্তা করি রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর বাংলাদেশে পণ্যদ্রব্যের দাম মারে ঘটনা কি আরে যেই দেশে যুদ্ধ ওই দেশে তারা ক্ষতিগ্রস্ত আর পণ্যদ্রব্যের মালামালের দাম বাড়ালেও ওই দেশে তারা ওই দেশে বাড়াবে আমার দেশে বাড়াকে কারণ মরে এক দিক দিয়া সরে আরেক দিক দিয়া ফাটা ফুটায় ঘষাঘষি মাঝখানে হয়েছিল জীবন শেষ কথা কন না কেন তো গতকালকে ঢাকা কাওয়ান বাজার গত পরশুদিন কাওয়ান বাজারের মহিলা ম্যাজিস্ট্রেট মার্কেটে গেছে গিয়া কয় গিয়া এক দোকানদারকে ধরছে আপনারা দেখেছেন 24 চ্যানেলে এনটিভি চ্যানেলে তারপর হচ্ছে সময় টিভি চ্যানেলে যমুনা টিভি চ্যানেলে 71 দুনা হয় কারণ 71 72 হয়ে গেছে আগা কথা কন্টে কিনা কারণ হলো ওখানে মহিলা ম্যাজিস্ট্রেট গেলেন মহিলা ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে বলতেছে আমাদের একজন কর্মচারী এখানে এসেছিলেন সরকারি কর্মকর্তা তেল নেওয়ার জন্য এসেছেন আপনার অপরাধ এটাই তেল থাকার পরে নাই এটা কেন বললেন দ্বিতীয় নাম্বারে হলো তেল এত গোডাউনে এত থাকার পরও দাম বাড়াইলো কেন ওই মহিলা ম্যাজিস্ট্রেট বলল অপরাধ তোমার প্রধান অপরাধের মধ্যে একটা অপরাধ তেল থাকার পরে নাই বললা কেন দোকান খুলে দেখে ভাই তেল আর তেল মনে আছে 2021 সালের কথা খাদের নিচে তেলের খনি সারা জীবন চিন্তা করে দেখলাম ইতিহাস বইরা দেখলাম মাটির নিচে তেলের খনি ওই না তার খাদের নিচে তেলের খনি কেমনে হইল 5 লিটার 2 লিটার বোতল আর বোতল কথা কন না কেন আমার ভাইয়েরা তখন ওই মহিলা ম্যাজিস্ট্রেট বলল যে তুমি তেল থাকার পরও বলছো তেল নাই এটা তোমার অপরাধ দোকান সিলগালা করে দেওয়া হলো তিনি বললেন শোনানি চলবে তারপরে দেখা যাবে দোকান খোলার অনুমতি দেওয়া যায় কি যায় না তাহলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আর আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই এই রকম ম্যাজিস্ট্রেট প্রত্যেক জেলায় জেলায় দেন সাধ্যান্বেষী ব্যবসায়ীদেরকে আমাদের আওতায় আনেন গরিবদের পেটে লাত্তি মারা হচ্ছে গ্যাসের দাম তেলের দাম আরে কত বড় যে বাটপার এটা আল্লাহ সারা কেউ জানে না আমার দেশে নাকি তেল নাই তেলের অভাব নাই আমার দেশে নাকি পেঁয়াজ নাই পেঁয়াজের অভাব নাই আমার দেশে এই দেশ সবুজ শস্য সমল দেশ এই দেশে যত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান নাই কথা কন না কেন আপনাদের মনে আছে 2020 সালের কথা 2019 সালের কথা সাতক্ষীরা ভূমে স্থল বন্দরে হাজার হাজার মন পেঁয়াজ পচা পেঁয়াজ ফালাইছে স্টুক করে দিয়া বুঝেন তো গোডাউনে রেখে রেখে বলছে পেঁয়াজ নাই মানে কি 20 টাকার পেঁয়াজ 290 টাকা শুনুন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যারা জনগণকে সিন্ডিকেট করে পণ্যদ্রব্যের মাল বাড়িয়ে দেয় ও আজি হতে পারে নামাজি হতে পারে মনে রাখবা তার ঠিকানা জাহান্নাম যেই ব্যক্তি পণ্যদ্রব্যের মাল বাড়িয়ে দিয়ে গরিব গরিবদের পেটে লাথি দেয় জনগণকে কষ্ট দিয়ে আর্থিকভাবে নির্যাতন করে ওমর বললেন সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয় এই জন্য প্রধানমন্ত্রী যেই কাজটা চালু করেছেন জায়গায় জায়গায় এইরকম নিঃস্বার্থ মান ব্যক্তি সৎ ব্যক্তি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দেওয়া হোক দোকানে দোকানে গিয়ে যাচাই বাছাই করবে কোনটার দাম বাড়াইছে আর কোনটার দাম কমাইছে কথা কন ঠিক কিনা মুসলমান ইমামদারেরা এই হক কথাগুলি আমাদের বলার দরকার কথা কন না কেন হক কথার দ্বারা ইমানের নূর পয়দা হয় সুবহানাল্লাহ বলতেন না আর হক কথা যারা বলনেওয়ালা এদের কি আল্লাহ জান্নাত দিবে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান ইমামদারেরা রাসূল কোরআন দিয়ে হক কথা বলতেন কোরআন দিয়ে নামাজের কথা বলতেন কোরআন দিয়ে তিনি সুন্নত কায়েমের কথা বলতেন কোরআন দিয়ে ইসলামী দলের কথা বলতেন কারণ হলো মুসলমান এই কোরআন দিয়ে যখন মানুষগুলা কোরআন দিয়ে যখন দাওয়াতি কাজ করবে কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যখন তারা ইমান আমল করবে ওই ইমান আমলের দ্বারা জান্নাত দান করে দিবেন কে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত
لهم جنات الفردوس نزلا الله تعالى বললেন নিশ্চয় যারা ঈমান আনবে ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে তাদের অতীততার জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়া দিলেন কে এবার আসেন যারা ঈমানদার তারা মাজারে যাইবে না মাজারে সন্তান চলবে না বাজারে সন্তান চাইবে না খানকায় সন্তান চাইবে না পীরের দরবারে সন্তান চাইবে না সন্তান চাইবে একমাত্র কেবলমাত্র কার দরবারে কিন্তু আমার দেশে মহিলারা দুইটা জায়গার মধ্যে বেশি যায় একটা হলো বাজারে আর একটা হলো মাজারে যেই দিন থেকে মহিলারা বাজার আর মাজার মুখী হয়েছে ওই দিন থেকে নারীরা স্বামীর সাথে শ্রদ্ধা করে কথা বলা ভুলে গেছে কথা কন না কান কারণ যেই নারী স্বামীর জন্য সাজগোজ করে বুঝবেন ওই নারী জান্নাতি নারী আর যেই নারী পরপুরুষকে দেখাবার জন্য বিউটি পার্লার নামক গ্যারেজে যায় ওই নারী চরিত্রহীন লম্পট কথা কন ঠিক কিনা কি হলো রে বাংলাদেশে হায় কহেলা সুন্দরীরা পার্লারেতে যায় কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে সেজেছে ক্যাটরিনা ঐশ্বরিয়ারা কি হলো রে বাংলাদেশে হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায় গাড়ি যখন দুর্ঘটনা শিকার হয় তখন গাড়ির একটা বিউটি পার্লার আছে জানেন তো গাড়ির বিউটি পার্লার হইল গ্যারেজ আর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এইটারে বিউটি পার্লার নামে গ্যারেজ অত্যন্ত ঢুকাইছি তিন দিন পরে নতুন কথা কোন দেখেন তিন দিন লাগছে কাজ করতে তিন দিন পরে দেখি নতুন কিটারে এত সুন্দর গাড়ি আর গাড়ি চিনাই জানা মুসলমান ইমানদারেরা ঘটনা কি মাইর খাইছে ঘটনা কি মায়ের খাইছে যত নারী দেখো বিউটি পার্লার নামে গ্যারেজের টেকা সাজুগুজু কইরা বাইরে আই তো চিন্তা করি মহিলারা মুখের মধ্যে ভাত মাখি দেয় না কথা কন না কেন তাহলে সালের দাম বাড়ি যাইতো সালের দাম আল্লাহ বাঁচাইস তাহলে মুসলমান ইমানদার আওয়াজ যুবক বিউটি পার্লারে যেই নারীরা বিউটি পার্লারে মুখের দিকে সাজগোজ করে এত সুন্দর দেখে ফাল দিও না কারণ এদের শরীর তো ইঞ্জিন মায়ের খাইয়া রয়েছে ওইটা যেই সংসারও যাইবো ওই সংসার জাহান্নামের আগুন বানায়া লইবো কথা কন ঠিক কিনা এত ফাল মারে সুন্দর কি ফাটাফাটি হ্যাঁ শয়তানকে বিয়ে করে লচ্ছে কেমন ফাটান ফাটাইবো সংসারও তখন বুঝবি বায়ে বায়ে এক থাকতে আর তিনা ও আলাদা থাকা লাগবে কথা কন ঠিক কিনা এই জন্য ইমানদার নারী পুরুষেরা স্বামী হোক আর স্ত্রী হোক একজন কার একজন স্যাক্রিফাইস করবে আর ওই স্ত্রী ওই স্বামী হচ্ছে দায়ুস যেই স্বামী স্ত্রীকে ব্যাপার দায় চলার জন্য উন্মুক্ত করে দেয় এমন আসানা নাই এই জন্য বলা হয় মুসলমান